দিনের পর দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলায় রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই, ফলে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করেও বাস না পাওয়ায় দুর্ভোগে লিপ্ত যাত্রীরা। এই পরিস্থিতি সামলাতে রাজ্য সরকারের তরফ থেকে রাস্তায় প্রায় 2000 বাস নামানো হয়। ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে তুমির বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান বেসরকারি বাস মালিকরা। টার্মিনাসের মুখে বাস রেখে পথ বন্ধ করে দেওয়া হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতেই জেলা প্রশাসনের আধিকারিকরা ক্রেনের সাহায্যে বাসগুলিকে তুলে আসা যাওয়ার রাস্তা খুলে দেয়। রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বেসরকারি বাস মালিকদের এই একঘেয়ে মনোভাব মেনে নেওয়া হবে না, সাধারণ মানুষের সুবিধার্থে যে কোনো মূল্যে স্বাভাবিক পরিষেবা প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।